আমার কাছে প্রেমের অর্থ মনে হয় অন্য সবার থেকে একটু ভিন্ন। আমি প্রেমের সংজ্ঞা জানি না, তবে এটুকু জানি আমার কাছে প্রেম মানে একটা ছোট্ট ঘর, যেই ঘরে দুটি দেহের বাস, যে দুটি দেহ একে অপরকে সবসময় আগলে রাখে, যে দুটি মন একে অন্যকে নিয়ে ভয়ে থাকে, যারা দুজন দুজনকে হারিয়ে ফেলার ভয়ে কুকুরে থাকে। আমার কাছে প্রেম মানে একটা শীতের সকাল, যাকে ছাড়তে মন চায় না, জাপটে ধরে রাখতে ইচ্ছে হয়, যার বুকে মুখটি লুকিয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করে যায়, যার কাছে কিচ্ছু চাওয়ার নেই, দিতে ইচ্ছে হয় অনেক কিছু। আমি প্রেমকে আঁচলে বেঁধে রাখাতে বিশ্বাসী নই, আমার কাছে প্রেম মুক্ত, কারণ আমি তো তাকে মায়ার বাঁধনে জড়িয়েছি, যে বাঁধনের টানে সে ঘরে ফিরবেই। আমার কাছে প্রেম মানে দুজনেই ভালো থাকা, তাকে ভালো রাখা। আমার কাছে প্রেম মানে একটা বিশ্বাস, যাকে কোনো মূল্যে টলতে দেব না। আমার কাছে প্রেম মানে তার সঙ্গে সুখে দুঃখে একসাথে পথ চলা, চলতে চলতে আমি তোমার সঙ্গে ভালো আছি এটুকু বলা। আমার কাছে প্রেম মানে তার পরিহিত জামাটা কাচতে গিয়ে জামাটাকেই একবার আদর করা, তার ঘামের গন্ধের মধ্যেও তাকে খোঁজা। আমার কাছে প্রেম মানে তার ফিরে আসার অপেক্ষায় অধীর আগ্রহে বসে থাকা। আমার কাছে আমার প্রেম কখনো পুরনো হয় না, প্রতিক্ষণে আমি তাকে নতুনে বাঁধি, এক বুক সুখ দিয়ে তাকে সাথে, তাই সে নতুনের পরতে আমাকে জড়ায়। আবারও বলছি, সত্যি আমি প্রেমের সংজ্ঞা জানি না, তবে শুধু এটুকু জানি আমি তাকে খুব ভালোবাসি। আমার কাছে প্রেম এটাই।